বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে ইউনিট 10 এর লেসন 2 পড়েছি, যেখানে আমরা স্বপ্ন সম্পর্কিত কয়েকটা কবিতা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন পড়তে যাচ্ছি, যেখানে আমরা বিখ্যাত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বিখ্যাত যে ভাষণ, সেই ভাষণটা পড়ব। এবং সেই ভাষণটাতে তিনি একটা স্বপ্নের কথা বলেছিলেন এভাবে যে, আই হ্যাভ আ ড্রিম। অ্যান্ড এই আই হ্যাভ আ ড্রিম এই বাক্যটিও সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় হয়েছে তার এই ভাষণের পরে। চলো তাহলে শুরু করা যাক লেসনটি। যেহেতু এই লেসনটি অনেক বড়, এ কারণে আমরা কয়েকটা ভাগ করে করে পড়ব, যাতে করে তোমাদের এটা শিখতে সুবিধা হয়। চলো তাহলে শুরু করি। দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাব্রিজড ভার্জন অফ আ ফেমাস স্পিচ মেড বাই মার্টিন লুথার কিং জুনিয়র অন 28 August 1963 ইন ওয়াশিংটন ডিসি, ইউএসএ। তাহলে ইউএসএ অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে 28 August 1963 সালে দেয়া মার্টিন লুথার কিং জুনিয়রের একটি ভাষণের অ্যাব্রিজড, মানে হচ্ছে সংক্ষিপ্ত অংশ বা সংক্ষিপ্ত রূপ নিচে দেয়া হয়েছে। তাহলে চলো আমরা এখন শুরু করি। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রো জাতি এখন পর্যন্ত মুক্ত নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপল্ড বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন। তাহলে কিন্তু অনেক কঠিন কঠিন কিছু শব্দ আছে, ধীরে ধীরে আমরা শব্দগুলো শিখবো। ক্রিপল্ড মানে হচ্ছে বিকলাঙ্গ করা, ম্যানাকলস মানে হচ্ছে হাত করে পড়ানো, সেগ্রিগেশন মানে পৃথক করা বা আলাদা করা, আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। বলছি দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপল্ড বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, অর্থাৎ তাদেরকে পৃথক করার মাধ্যমে, তাদেরকে হাত করা পরিয়ে ক্রিপল বা বিকলাঙ্গ করে রাখা হয়েছে খুবই দুঃখজনকভাবে, এবং অ্যান্ড দ্য চেইন অফ ডিসক্রিমিনেশন, এবং এটা করা হয়েছে বৈষম্যের মাধ্যমেও, অর্থাৎ বৈষম্যের শিকলে জড়িয়ে এবং পৃথকীকরণের হাত করা পরিয়ে নিগ্রোদের জীবনটাকে খুব দুঃখজনকভাবে বিকলাঙ্গ করে রাখা হয়েছে, যাতে সেটা চলতে না পারে। দ্য নিগ্রো লিভস অন আ লোনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিডস্ট অফ আ ভাস্ট ওশন অফ ম্যাটেরিয়াল প্রসপ্যারিটি। তো মিডস মানে হচ্ছে মধ্যস্থলে। তাহলে বলছি নিগ্রোরা একটা একাকিত্ব দ্বীপে বাস করে, যেটা দারিদ্র্যে পরিপূর্ণ, অথচ যেটার চারপাশে একটা বিশাল সমুদ্র আছে, যেখানে অনেক ধরনের সম্পদ রয়েছে, অনেক ধরনের সমৃদ্ধি আছে। তাহলে বলছে যে পার্থিব সমৃদ্ধি নামক বিশাল একটা মহাসাগরের মাঝে নিগ্রোরা একটা দারিদ্র্যের একটা নির্জন দ্বীপে তারা বাস করছে। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড। ল্যাঙ্গুইশিং মানে হচ্ছে ম্লান হয়ে আছে, এক্সাইল মানে হচ্ছে নির্বাসন, অর্থাৎ নিগ্রোরা আমেরিকার যে সমাজ আছে সেই সমাজের একদম কোনায় ম্লান হয়ে পড়ে আছে, এবং নিজের দেশেই মনে হচ্ছে যে তারা একটা নির্বাসনে আছে। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, আজকে আমরা তাই এসেছি টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন। তাহলে বলেছে একটা নাট্যরূপ দেওয়া, কাকে? লজ্জাজনক একটা অবস্থার নাট্যরূপ দেওয়ার জন্য। আই সে টু ইউ টুডে, আমি আজকে তোমাদেরকে বলছি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো, যদিও আমরা আজকের এবং আগামীকালকের বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করি, আই স্টিল হ্যাভ আ ড্রিম, আমার তাও একটা স্বপ্ন আছে। ইট ইজ আ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। বলেছে এই স্বপ্নটা আমেরিকার স্বপ্নে খুব ভালো করে গভীরে রয়েছে। আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে, আমার একটা স্বপ্ন আছে যে একদিন দিস নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। বলেছে যে আমার একটা স্বপ্ন আছে যে এই জাতিটা একদিন উপরে উঠবে এবং এই জাতিটা জেগে উঠবে, এবং এটার যে ধর্মবিশ্বাস আছে এই ধর্মবিশ্বাসের আসল অর্থটা দিয়ে জীবনযাপন করবে। উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। এবং বলেছে যে এই সত্যগুলো কিন্তু স্বতঃসিদ্ধ যে সকল মানুষকে সমান করে তৈরি করা হয়েছে। কি অসাধারণ একটা ভাষণ না বলো? এই ভাষণের এই অংশটাই এই ভিডিওতে থাকুক, যেহেতু অনেক বড় ভাষণ, আমরা কয়েকটা ভাগ করে এটা পড়ব। দেখো এটাতে খুব সুন্দর করে কিন্তু অনুবাদ দেওয়া আছে, এই অনুবাদগুলো তোমরা পড়ে নেবে, যাতে করে আর কোনো অসুবিধা তোমাদের এই লেসনটা নিয়ে না হয়। তাহলে চলো এরপরের অংশে আমরা খুব দ্রুতই চলে যাই।